মাতঙ্গিনী হাজরা ভারতবর্ষের ইতিহাসে এক আলোকিত নাম। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তবে যুদ্ধে সংগ্রামে নারী কেবল প্রেরণা দেওয়ার কাজই করেনি, কেউ কেউ নিজের হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। ঠিক তেমনই একজন ছিলেন মাতঙ্গিনী হাজরা। আজ আমরা চলেছি সেই মাতঙ্গিনী হাজরার বসত ভিটে, পূর্ব মেদিনীপুরের আলিনান গ্রামে। পরাধীন ভারতে বিপ্লবের আঁতুড় ঘর ছিল এই মেদিনীপুর। এই জেলারই এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান মাতঙ্গিনী হাজরা। তমলুক থেকে অল্প কিছু দূরে সেই আলিনান গ্রামে আজকে আমরা হাজির। চলেছি সেই মাটির খোঁজে যেই মাটি জন্ম দিয়েছিল এমন এক বীরাঙ্গনা। চলেছি সেই মাটির ঘ্রাণ পেতে যে মাটি ব্রিটিশদের বুকে ভয় ধরিয়ে দিয়েছিল। আলিনান গ্রাম, এই আলিনান গ্রাম হলো মাতঙ্গিনী হাজরার শ্বশুর বাড়ি। এই আলিনান যেতে গেলে মেচেদা থেকে তমলুকগামী রোডে কাঁকটিয়া বলে একটি বাস স্টপেজ আছে, সেই কাঁকটিয়া বাস স্টপেজ থেকে 3 কিলোমিটার ভেতরের দিকে রাস্তায় যেতে হয়। আলিনান নামে গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু রাস্তা দেখিয়ে দেবে। এছাড়াও এই এলাকাটি এখানকার বিখ্যাত এলাকা, যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই কিন্তু দেখিয়ে দেবে। তো আমরা চলে গেলাম আলিনান গ্রামে। আলিনান গ্রামে মাতঙ্গিনী হাজরার বসত ভিটে যেখানে ছিল সেই জায়গাতেই একটি প্রদর্শনী কক্ষ হয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। একেবারে গ্রাম্য পরিবেশ, এই গ্রাম্য পরিবেশে ওই বাড়ির দিকে যেতে গেলে যে মেন রাস্তাটা এখানে, সেই রাস্তার মোড়েই এই স্ট্যাচুটি। এখান থেকে সামান্য কয়েক সেকেন্ড হেঁটেই মাতঙ্গিনী হাজরার বসত ভিটে। আমরা আজকে হাজির স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী হাজরার বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে সেই আবক্ষ একটি মূর্তি, মাতঙ্গিনী হাজরার বাড়ি। আপনারা জানেন আমরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটি পূর্ব মেদিনীপুরের কিন্তু আলিনান গ্রাম। অর্থাৎ এইখানেই কিন্তু উনি এই জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন। এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে জানাবো তার ভেতরে কী আছে। এখানে যদি আসতে চান কীভাবে আসবেন, এখানে দেখার কী আছে, কোন সময় এলে দেখা পাওয়া যায়, সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের ভিডিওতে রয়েছে। দয়া করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা 1870 সালের 17ই নভেম্বর মেদিনীপুর জেলার তমলুক থানার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঠাকুরদাস মাইতি এবং মাতা ভগবতী দেবী। দেখুন এইখানে যে বাড়িটা আছে এটা অবশ্যই কিন্তু সেই মাতঙ্গিনী দেবীর শ্বশুর বাড়ি। ত্রিলোচন হাজরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাতঙ্গিনী মাইতি এবং তিনি পরবর্তীকালে আমাদের পরিচিত মাতঙ্গিনী হাজরা নামে কিন্তু পরিচিত হন। আমরা সেইখানে বাড়িতে দেখুন ঢুকছি। এই বাড়ির মধ্যে ঢুকলেই কী কী দেখা যায় আপনাদেরকে দেখাবো। পেছনে যে মাটির বাড়িটি দেখা যাচ্ছে ওটি সম্ভবত ওনার পুরনো বাড়ি, গ্রামের লোকের কথাবার্তা তাই বুঝতে পারলাম। এখানে দেখানোর মতো বা ইতিহাস জানানোর মতো কিন্তু কেউই নেই। আর এই সংগ্রহশালাটি নূতন সরকারের তরফ থেকে করা হয়েছে। সংগ্রহশালাটি উন্মুক্তই ছিল কিন্তু দেখানোর কেউ ছিল না। আমরা আশেপাশে খোঁজ খবর করে এটির দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে এই নিজেরাই ঢুকে পড়লাম এই সংগ্রহশালায়। আমরা এখন সেই সংগ্রহশালার ভেতর। মাতঙ্গিনী হাজরার বাড়ি যেটা ছিল সেটা এখন বর্তমানে সরকারের তরফ থেকে একটা সংগ্রহশালা করা হয়েছে, সেই সংগ্রহশালার ভেতরে আমরা এখন চলে এলাম। তো আপনাদের দেখাচ্ছি, এখানেই মাতঙ্গিনী হাজরার শ্বশুর বাড়ি ছিল, তিনি তার জীবনটা এখানেই কাটিয়েছেন। একটু আগেই দাদা বলল যে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল তমলুকের কাছাকাছি হোগলা নামক একটা গ্রামে এবং পরবর্তীকালে তার বিয়ে হয় আলিনান গ্রামে। এই আলিনান যদি আপনারা আসতে চান, মেচেদা থেকে যে তমলুক রোড যাচ্ছে সেই রোডে কাঁকটিয়া বলে একটি বাস স্টপেজ আছে, সেখান থেকে 3 কিলোমিটার দূরে আপনি টোটো করে চলে আসতে পারেন। ভাবতেই কেমন লাগছে, ব্রিটিশদের সামনে বুক চিতিয়ে গুলি খেয়েছিলেন যে মাতঙ্গিনী হাজরা, সেই মাতঙ্গিনী হাজরার বাড়িতে আমরা এখন উপস্থিত। তো দেখুন এই সংগ্রহশালাটি, আমরা এই সংগ্রহশালার ভেতরে প্রবেশ করলাম। আমরা এসে এখানে ভিডিও করার জন্য যখন এলাম তো জানতে পারলাম যে ওনারই নাতি খুব সম্ভবত পাশেই ওনার বাড়ি, তো ওখানেই পাশেই থাকেন, উনি এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। তো অনেক ডাকাডাকির পর মোটামুটি এখানে এক ওনারই একজন কেউ আত্মীয় বা যে কেউ এসে আমাদের গেটটা খুলে দিলেন। তো আপাতত এই বাড়িতে
জিনিস রয়েছে, তার ব্যয়বহিদুরও বহু কিছু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, দেখাবো আপনাদের। তবে আপাতত দেখানোর মতো বা সেরকম কোনো কিন্তু লোকজন বা এই ইতিহাস জানানোর মতো কোনো কিন্তু কেউই নেই। যিনি ছিলেন, যে একজন ছিলেন, তিনি অসুস্থ আপাতত। তো আপাতত আমরা দেখাচ্ছি আপনাদের যে কয়েকটি জিনিসই কিন্তু ব্যবহৃত সামগ্রী ওনার এখানে দেখতে পাচ্ছি। শিল নোড়া, তারপরে কম্বল, কাঁথা, আরও অন্যান্য থালা, কয়েকটা জিনিস মাত্র এখানে সংরক্ষণ করা হয়েছে। কিছু কিছু ইতিহাস লিখে রাখা রয়েছে এবং বাকিটা তো দেখতেই পাচ্ছেন, ছবি এবং কিছু ট্যাবলো আকারে প্রকাশ করা রয়েছে এখানে। ওনার ব্যবহৃত শাঁখও এখানে রাখা রয়েছে, একটি কম্বল, বালাপোস বা যাই বলুন, সে দুটি রাখা আছে দেখতে পাচ্ছি। পাথরের একটি থালা রাখা আছে। তিনি হয় এখানে প্রকাশিত বেশ কিছু বই এখানে আছে, যারা যারা লিখেছিলেন। এবং 29 সেপ্টেম্বর 1942-এর আন্দোলনে উনি গুলিবিদ্ধ হন। উনি গুলিবিদ্ধ হওয়ার পর ওনার যে ছবিটি, সেই ছবিটি এখানে মাঝখানে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন এই সেই ছবি। এছাড়াও ওনাকে নিয়ে বিভিন্ন ইতিহাস এখানে দেওয়ালে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। এক্সিমা লেজারের আবিষ্কর্তা পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মণি ভৌমিক 2007 সালে এখানে এসেছিলেন এবং তার আত্মজীবনীতে তিনি বলেছিলেন যে মৃত্যুর আগের দিন অর্থাৎ 1942 সালের 28 সেপ্টেম্বর সন্ধ্যায় শেষ আশীর্বাদে দরিদ্র কিশোর আদরের মণিকে তার মাতঙ্গিনী মা বলেছিলেন, সংগ্রামী জীবন। প্রসঙ্গত বলে রাখি, ডক্টর মণিলাল ভৌমিকও কিন্তু এই এলাকারই মানুষ। এই এলাকার সামনে একটি স্কুল আছে, সেই স্কুলেরই ছাত্র ছিলেন তিনি। ভারত ছাড়ো আন্দোলনের সেই সময়কার ছবিও এখানে একটি রাখা রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই মহান নেত্রীর অবদান কিন্তু অনস্বীকার্য। 1905 সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শের দিক থেকে তিনি ছিলেন গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী। 1932 সালের অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। একাধিকবার জেলে যেতে হয়েছে তাকে, তবু তিনি হার মানেননি। 1930 সালের মার্চ এপ্রিল মাসে শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন। লবণ আইন অমান্য করায় গ্রেপ্তার করা হয়েছিল মাতঙ্গিনী হাজরাকে। ভারত ছাড়ো আন্দোলন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের 60 বছরের পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ 2002 সালে একটি কিন্তু ডাক স্ট্যাম্প, অর্থাৎ পোস্ট স্ট্যাম্প, পোস্টাল যে স্ট্যাম্প হয়, তারা কিন্তু সেই সময় বের করেছিলেন। সেইটাই কিন্তু এখানে সেই ডাক বিভাগের পক্ষ, যে ডাক বিভাগের যে পোস্ট স্ট্যাম্প, সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এই ভারত ছাড়ো আন্দোলন আমরা সবাই জানি গান্ধীজি করেছিলেন এবং তিনি গান্ধীজির খুবই অনুগামী ছিলেন, তাই গান্ধীজি নামেও তাকে আমরা ডেকে থাকি। তার বংশ তালিকাটা এখানে দেওয়া আছে, দেখুন, মাতঙ্গিনী হাজরার বংশ তালিকা। বাবা ঠাকুরদাস মাইতি, মা রজনী মাইতি বা ভগবতী দেবী, এবং উনি ছিলেন তাদের চতুর্থ কন্যা। এই যে ছবিটি দেখছেন, এটি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি। 1973 সালে ইন্দিরা গান্ধী মাতঙ্গিনী হাজরার জন্মস্থান তমলুকের হোগলা গ্রামে এসেছিলেন এবং একটি স্মৃতিসৌধ স্থাপন করেছিলেন। হোগলা গ্রামটা এখান থেকে কিছুটা দূরে, যদি পারি আপনাদের একদিন হোগলা গ্রাম গিয়ে সেখানেরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল, যদিও ওনার জন্ম বেড়ে ওঠা সেই হোগলা গ্রামের ইতিবৃত্তান্ত খুব একটা কিন্তু আমরা ইতিহাসে পাই না। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই সংগ্রহশালায় কেউ নেই, তাই আমরা খোঁজ করে নিজেরাই লাইট জ্বালালাম, যেহেতু কেউ নেই তাই নিজেরাই আবার লাইট বন্ধ করে বেরিয়ে যাচ্ছি। মাতঙ্গিনী হাজরা ডান্ডি মার্চ, অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে 6000 সমর্থক ও মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের হয়। 1942-এর 29 সেপ্টেম্বর মাতঙ্গিনীর পরিকল্পনা মতোই 5 দিক থেকে 5টি শোভাযাত্রা এগিয়ে চলে তমলুক অধিকার করতে। মিছিল শহরের উপকণ্ঠে পৌঁছালে রাজ পুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে এবং নির্দেশ দেয় সমাবেশ ভেঙে দেওয়ার। সেই আদেশ অমান্য করেন মাতঙ্গিনী হাজরা, এগিয়ে চলেন লক্ষ্যে। পুলিশ গুলি চালায় মাতঙ্গিনী হাজরার ওপর, গুলি লাগে তার কপালে ও দুই হাতে, তবু তিনি এগিয়ে যেতে থাকেন। বারংবার তার ওপর গুলি বর্ষণ করা হয়। বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন চলে এসেছি তমলুকে। এই জায়গাটাতে তমলুকে এখন কোর্ট এবং তমলুক জেলখানা, জেলখানা মোড় নামে পরিচিত এই জায়গাটা। এখানে
স্বাধীনতা সংগ্রামের সময় 1942 সালে তমলুক থানা ছিল এবং এই থানা চত্বরে এই জায়গাটাতেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় শহীদ মাতঙ্গি গুলিবিদ্ধ হন এবং তার সেই স্মৃতিকে স্মরণ করার জন্য এখানে কিছু স্তম্ভ তৈরি করা হয়েছে এবং একটি স্ট্যাচু আছে। তমলুক শহরের বর্তমানে যে জেলখানা এবং যে কোর্ট, সেই কোর্ট চত্বরের মধ্যেই এটি। একটি ছোট্ট পার্কও রয়েছে, পার্কের ধারে একটি পুকুরও রয়েছে। 1947 সালে ভারত যখন দীর্ঘ লড়াইয়ের পরে স্বাধীনতা অর্জন করলো, সেই সময় অসংখ্য স্কুল, পাড়া, রাস্তার নামকরণ মাতঙ্গিনী হাজরার নামে হয়, অর্থাৎ এই এলাকার বিশেষ করে। এছাড়াও আমরা যে আলিনানে মাতঙ্গিনী হাজরার বাড়ি গেলাম, সেই জায়গাটি এখন যে ব্লকের অধীনে সেই ব্লকটির নামকরণ করা হয়েছে তারই নামে, শহীদ মাতঙ্গিনী ব্লক। শুধু তাই নয়, তাকে যতই শ্রদ্ধা জানানো হোক, শ্রদ্ধা সবভাবেই কম পড়ে। তমলুক শহরের মানিকতলা অংশে নামতে গেলে যে রেল স্টেশনটিতে নামতে হয় সেটির নামকরণ করা হয়েছে তারই নামে, শহীদ মাতঙ্গিনী রেলওয়ে প্ল্যাটফর্ম, এর পরের স্টেশনটি তমলুক। এই ছিল আজকের ভিডিও বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার বাড়ি আলিনানকে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইরূপ ভিডিও যদি আপনারা আরও বেশি করে দেখতে চান সে ব্যাপারেও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। খুব শীঘ্রই আমরা আবারও এইরূপ ভিডিও নিয়ে ফিরে আসছি। দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।